শুভেচ্ছা সবাইকে, যে যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আজকের দেশ রূপান্তরে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আজ শনিবার 10 সেপ্টেম্বর 2022, দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম, কেন এত রিট মামলা। এরপরে যে শিরোনাম রয়েছে, ঢাকায় সড়ক খননে বাড়তি টাকা। রানি এলিজাবেথের প্রয়াণ নিয়ে কয়েকটি খবর রয়েছে প্রথম পাতায়। বদলে যাবে যুক্তরাজ্যের অনেক কিছু। বাংলাদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক, বিশ্ব নেতাদের শোক সম্মান। এছাড়া সিঙ্গেল কলামে আরও একটি খবর, জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন রাজা তৃতীয় চার্লস। মিয়ানমারে ফের গোলাগুলি, তুম্বরুতে বুলেট। চোরাই তেলের হাট মিরপুর বেড়িবাঁধ। 8 মাসে 364 শিক্ষার্থীর আত্মহত্যা, বেশি স্কুলের। আঁচল ফাউন্ডেশনের সমীক্ষা। পৃষ্ঠা 3 খবর, নাম বদলে সন্ধ্যাকালীন কোর্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ডেঙ্গু রোগীর সংখ্যা 8,000-এ ছাড়িয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফরে মূল সমস্যার সমাধান হয়নি, মেনন। 199 জনের নামে চার্জশিট, গাজীপুরে 3 মন্দিরে হামলা। সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে, সাংস্কৃতিক জোটের জাতীয় কাউন্সিলে বক্তারা। কলমাকান্দায় সিপিবির বিক্ষোভ সমাবেশে হামলা। পৃষ্ঠা 4 চিন্তা সম্পাদকীয়, হুন্ডি বন্ধে পদক্ষেপ নেওয়া জরুরি। রাজ্জাকুজ্জামান রতনের কলাম, অজ্ঞাত মামলা আর নিরুদ্দেশ হয়ে যাওয়া। শাহাদাত পারভেজদের কলাম, বাংলায় ফটোগ্রাফির প্রথম বই প্রভাচিত্র। নিতাইচন্দ্র রায়ের কলাম, সার সংকট মোকাবেলা ও জৈব সার। পৃষ্ঠা 5 দেশান্তর, থমকে গেছে যুক্তরাষ্ট্র, ইউরোপের ত্রাতা ইসিবি, এলিজাবেথের ফ্যাশনের নেপথ্যে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের নতুন আইন উত্তর কোরিয়ায়। পৃষ্ঠা 6 বিশেষ করে, নাজিবের কারাদণ্ড কিসের ইঙ্গিত? দৈনন্দিন ইসলাম, ব্যাংকিংয়ে শরিয়া অনুসরণ। পৃষ্ঠা 7 খেলা, রানির বিদায়ে থমকে গেছে ক্রীড়াঙ্গন, রোনালদোদের হারে শুরু, মেসিকে উপভোগের মন্ত্র নেইমারের। সাবিনাদের সামনে আজ পাকিস্তান, সোয়াতেক জাবুর ফাইনাল আজ, শুটিং কখনই অগ্রাধিকার পায়নি। পৃষ্ঠা 8 রূপ রূপান্তর, নারীর সুরক্ষায় যত আইন, দেশের উল্লেখযোগ্য নারী আইন, আইস কিউব ফেসিয়াল, ভাতের বিকল্প। পৃষ্ঠা 9 দেশ, হোটেল থেকে নিম্নমানের খাবার এনে রোগীদের সরবরাহ, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। মংলায় শতাধিক পরিবার অবরুদ্ধ 10 দিন, প্রতিকারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। মাদারগঞ্জে সার ও কীটনাশক জব্দ। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 7 জন, জেলা পরিষদ নির্বাচন। খেয়াঘাট যেন ভাগাড়, পটুয়াখালীর আলিপুর মহিপুর মৎস্যবন্দর। পৃষ্ঠা 10 বিনোদন, একের পর এক ছবিতে ববি, ফেস টু ফেস। টিভি নাটকের কোয়ালিটি দেখে কষ্ট পাচ্ছি, বরেণ্য অভিনেতা, নির্মাতা ও লেখক আবুল হায়াত। এক ঝলকে, শন ও বেইনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা। মস্কো জয়ী আদিম, দেশে মুক্তিতে যে বাধা, খোলাসা করলেন কঙ্গনা। পৃষ্ঠা 12 শেষ পাতা, ডোপ টেস্টে শুভঙ্করের ফাঁকি, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন। প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ, চুপসে গেছে বিএনপি, চট্টগ্রামে তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান কোনো প্রাপ্তি নেই, ফখরুল বললেন। শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত আকবর আলী খান। সন্দীপ হয়ে পালায় রোহিঙ্গারা, 2 পুলিশ কর্মকর্তাকে গুলি করে মাদক কারবারি ছিনতাই। মায়ের কোল থেকে পড়ে পিকআপে পিষ্ঠ শিশু, মোটরসাইকেলে রেসে প্রাণ গেল 3 তরুণের। এ ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের উল্লেখযোগ্য শিরোনাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।